डीए राय पुनर्विवेचना राज्य में फिर हाईकोर्ट राज्य सरकार 20 मे बकेया डीए तीन मास मध्य मेटानों निर्देश हाईकोर्ट आढ़ाई मास पर डीए राय पुनर्विवेचना राज्य में फिर आदालते राज्य बकेया डीए मेटाते आरो समय देवार आर्जी राज्य सरकार डीए राय पुनर्विवेचना राज्य में फिर हाईकोर्ट राज्य सरकार आढ़ाई मास पर डीए राय पुनर्विवेचना राज्य में आबारो आदालते राज्य बकेया डीए मेटाते आरो समय देवार आर्जी राज्य सरकार अर्थात बकेया डीए मेटाते आरो समय चाहिलो राज्य सरकार विस्तारित जानते कथा बोलबो आमादेर संगे रयेछे आमादेर प्रतिनिधि सौभिक मजुमदार सौभिक की जाना जाच्छे দেখো তুমি জানো যে গত 20 মে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ আর তারা নির্দেশ দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্গ ভাতা বা ডিএ রয়েছে সেটা মিটিয়ে দিতে হবে এবং এই ডিএ কে কত হারে পাবেন কিভাবে পাবেন কার কতটা বকেয়া রয়েছে এই গোটা প্রক্রিয়াটা তিন মাসের মধ্যে শেষ করতে হবে এবং তার পাশাপাশি অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা রয়েছে অর্থাৎ মূল্য সূচক যেটা হয় যে কোথায় কত জিনিসের দাম বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে বিষয়ের থাকে সেই সমস্তটা নির্ধারণ করে তারপরে তারা কিন্তু তিন মাসের মধ্যে মহার্গ ভাতা দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এই নির্দেশ গত 20 মে বা 20 মে দেওয়া হয়েছিল এবং আজকে আমরা দেখলাম যে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি রিভিউ পিটিশন বা পুনর্বিবেচনার একটি আর্জি বা আবেদনপত্র সেটা কলকাতা হাইকোর্টে দাখিল করা হয়েছে এবং সেই পুনর্বিবেচনার আর্জিতে এটাই বলা হয়েছে যে এই ক্ষেত্রে অর্থাৎ 20 মে কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে যে বকেয়া ডিএ মেটাবার যে রায় দিয়েছিলেন সেটা মহামান্য বিচারপতিরা আবারও পুনরায় বিবেচনা করে দেখুন এবং এই যে তিন মাস সময়সীমাটা দেওয়া হয়েছিল এই তিন মাস সময়সীমাটা বাড়ানো হোক এই ধরনের একটা আর্জি ইতিমধ্যেই সরকারের তরফ থেকে করা হয়েছে যেটা আমরা সূত্রবার পর খবর পাচ্ছি এবং তুমি জানো যে যখন ডিএ বা মহার্গ ভাতা সংক্রান্ত একাধিক মামলা একটা সময় স্যাটে হয়েছিল তারপরে কলকাতা হাইকোর্টে হয়েছিল সেখান থেকে একটা জিনিস কিন্তু মহামান্য বিচারপতিরা বারবার বলেছিলেন যে ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার বা কর্মচারীদের অধিকারের মধ্যে ডিএ পড়ে যেটা সরকারের তরফ থেকে একসময় যুক্তি ছিল যে ডিএ বা মহার্গ ভাতা আদপেই সরকারি কর্মচারীদের কখনো অধিকারের মধ্যে পড়ে না এটা সরকারের তরফ থেকে দেওয়া হয় কিন্তু সেটা কর্মচারীদের অধিকার নয় কিন্তু কলকাতা হাইকোর্টের কাছেই সরকারের এই যুক্তি বারবার ধাক্কা খেয়েছে এবং কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট করে বলেছেন যে সরকারি কর্মচারীদের অধিকার মহার্গ ভাতা কিন্তু সেটা কত হারে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে কদফায় দেওয়া হবে সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের ওপর কলকাতা হাইকোর্ট প্রথমবার নয় এর আগেও একাধিকবার সেই দায় সরকারকে দিয়েছে কিন্তু তারপরেও আমরা দেখলাম যে দীর্ঘদিন একটা মামলার বিচার প্রক্রিয়ার পরে আর শেষবার যখন 20 মে শুনানি হয় সেই সময় মহামান্য বিচারপতিরা খুব স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে এই মহার্গ ভাতা প্রদানের যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পাশাপাশি বলা হয়েছিল যে মূল্য সূচক দেখে বা কোথায় কত জিনিসপত্রের দাম সমস্তটা দেখে শুনে এবং কারা কি হারে ডিএ পাবেন কত ডিএ পাবেন কত ডিএ বকেয়া রয়েছে সমস্তটা নির্ধারণ করে তিন মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করবে তিন মাস শেষ হতে আর খুব বেশি রইলে 15 দিন বাকি রয়েছে এই 15 দিনের মধ্যে 15 দিন আগে সরকারের তরফ থেকে আবার তারা পুনর্বিবেচনার আর্জি জানালেন ফলত এই মামলার বিচার পর্ব শুরু হলে তারপরে তার নিষ্পত্তি হলে পরে মহার্গ ভাতা প্রদানের বিষয়টি আসবে ফলে সরকারি কর্মচারীরা মহার্গ ভাতা কবে পাবেন বা বর্ধিত হারে যে মহার্গ ভাতা সেটা কবে তারা হাতে পাবেন সেটা নিয়ে কিন্তু আগেও যেমন একাধিকবার প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন কিন্তু আরো একবার উঠলো মধুবন্তী ছবি তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ তিন মাস শেষ হতে আর 15 দিন বাকি রয়েছে তার আগেই কিন্তু আড়াই মাসের মাথায় ডিএ রায় পুনর্বিবেচনার আর্জি আদালতে রাজ্য বকেয়া ডিএ মেটাতে আরো কিছুটা সময় দেওয়ার আর্জি রাজ্য সরকারের অর্থাৎ ডিএ মামলার নতুন মোড় এবার তিন মাস শেষ হওয়ার 15 দিন আগে আড়াই মাস পরে ডিএ রায় পুনর্বিবেচনার আর্জিতে ফের আদালতে রাজ্য ডিএ রায় পুনর্বিবেচনার আর্জিতে হাইকোর্টে রাজ্য সরকার 20 মে বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মেটানোর নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে এবং আড়াই মাস পরে অর্থাৎ তিন মাস শেষ হওয়ার 15 দিন আগেই কিন্তু ডিএ রায় পুনর্বিবেচনার আর্জিতে ফের আদালতে রাজ্য।